মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা মামলার জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। এ বিষয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের শেরেস্তাদার শফিকুল ইসলাম জানান, গত 30 এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন প্রযোজক রহমতুল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত 8 মে বিবাদী শাকিব খানকে আগামী 15 মের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। এর আগে গণমাধ্যমের কাছে রহমতুল্লাহকে বাটপার, প্রতারক ও আপত্তিকর মন্তব্যের জেরে রহমতুল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরি মনি অভিনীত মা সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। অসত্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। জানা গেছে মুক্তিযুদ্ধের এই সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করা হবে। এদিকে মা সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী 19 মে। দেশে মুক্তির আগেই এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। 76তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলা সিনেমা মা। ভারতের বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইস সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা। চলতি বছরে মুক্তি পাবে পুষ্পা টু। এদিকে ফিল্ম পাড়ায় জোরগুঞ্জন, পুষ্পা টু সিনেমা যুক্ত হচ্ছেন আল্লু অর্জুনের ফুপাতো বোন নিহারিকা কোনিরেলা। এ নিয়ে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের খবর। পুষ্পা টু সিনেমায় উপজাতি এক মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিল সাই পল্লবী, কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। এরপরই এই চরিত্রের জন্য অভিনেত্রী নিহারিকা কোনিরেলাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা, তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা। বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে মুম্বাই পুলিশ লুক আউট সার্কুলার জারি করেছে। সন্দেহভাজন সেই যুবক ডাক্তারির তৃতীয় বর্ষের ছাত্র। হরিয়ানায় তার বাড়ি, তবে ইংল্যান্ডে পড়াশোনা করছেন তিনি। ইন্ডিয়ান টাইমসের এক সংবাদে জানা গেছে, সালমানকে তিনি প্রাণনাশের হুমকি দিয়ে একটি মেইল পাঠিয়েছিলেন। এর আগেও কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন ভাইজান, আর তাই সালমান এখন মুম্বাই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। সাধারণের ভিড়ে ভক্তের ডাকে সাড়াও দেন না, অনেকটা সাবধানী হয়েই কাজ করেন তিনি। জনপ্রিয় বিটিএস তারকা গায়ক ও গীতিকার জাংকুক পড়েছেন এক মধুর যন্ত্রণায়। এক ভক্ত তার বাসায় ব্যাগ ভর্তি খাবার পাঠাচ্ছেন, কোনো উপায় না পেয়ে দক্ষিণ কোরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম উইভার্সে এক পোস্টে খাবার পাঠানো বন্ধের অনুরোধ করেছেন জাংকুক। ভক্তকে উদ্দেশ্য করে লিখেছেন, আমি খাবারগুলো খেতে পারছি না, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি খাবারগুলো আপনার জন্য কিনতে পারতেন, আমি আপনাকে অনুরোধ করছি আপনি আবারও খাবার পাঠালে রসিদ দেখে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।